এই মুহূর্তে সব থেকে বড় খবর বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে। অবশেষে ঐতিহাসিক রায়দান করল দিল্লি হাইকোর্ট। এবার বড় সড় ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল। দিল্লি হাইকোর্টেও স্বস্তি পেলেন না। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তার আসানসোল সংশোধনাগারে স্থানান্তরের আবেদন প্রত্যাহার করার কড়া নির্দেশ দিল দিল্লি আদালতের তরফ থেকে। এই আবেদন এবার রাউস অ্যাভিনিউ আদালতে করতে বলল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্ট মামলাটি সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে। আগামী 8ই মে রাউস অ্যাভিনিউ বিশেষ সিবিআই আদালতে বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে রয়েছে স্থানান্তর মামলার শুনানি। সেই মামলার তারিখ এগিয়ে আনার নির্দেশও দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো সোমবারই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বীরভূমে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির আইনজীবীরা। যদিও এই দিন তার জামিনের আবেদনের শুনানি হয়নি। জামিনের আবেদনের এই শুনানি কবে হবে তার নির্দিষ্ট ডেটও দেয়নি। কিন্তু দিল্লি থেকে যে আবার আসানসোলে ফিরতে চেয়েছিলেন, যে আবেদন করেছিলেন দিল্লি হাইকোর্টে, সেই আবেদন দিল্লি হাইকোর্ট সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কেবলমাত্র রাউস অ্যাভিনিউ কোর্ট সেই মামলা শুনবে অনুব্রত মণ্ডলের। আমরা এই মামলা শুনব না। দিল্লি হাইকোর্টের এই মন্তব্যের পরই বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কেননা রাউস অ্যাভিনিউ কোর্ট মৌখিকভাবে আগের শুনানিতেই জানিয়েছিল যে এটা কোনোভাবে সম্ভব নয়। এখন দেখার বিষয় এই যে আগামী শুনানিতে রাউস অ্যাভিনিউ কোর্ট ঠিক কী রায় দেয়।